পরিবর্তনের মাস, সকল গাফলতি ছেড়ে ফেলে নিজেকে সূত্রে নিয়ে পবিত্র করার মাস। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের একটি সুবর্ণ সুযোগ, তাকওয়া অর্জনের শ্রেষ্ঠতম এবং সহজ মাধ্যম। রমজান মাস নেক আমলের একটি বসন্তের মাস, যেই মাসে মানুষেরা সবচেয়ে বেশি নেক আমল করে এবং আন্তরিকভাবেই করে। রমজান মাস কোরআন কারীম নাজিলের মাস, রমাদান কারীম বিজয়ের মাস এবং আল্লাহর নৈকুল্য লাভের মাস রমাদান কারীম। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে প্রতিটি বছরই রমাদান আসে এবং সময়ের আবর্তনে আবার রমাদান আমাদের কাছ থেকে চলেও যায়, কিন্তু আমরা এই রমাদান কারীমকে কতটুকু কদর করি, কতটুকু সম্মান করি এবং রমাদান কারীমের প্রভাব আমাদের জীবনে বাকি ১২ মাস, বাকি ১১ মাস কি আমাদের জীবনে থাকে? আমরা রমাদান কারীমে তাকওয়ার সবক নিয়ে ১২ মাস কি তাকওয়ার পথে চলার চেষ্টা করি, না আমরা নিজেদেরকে পরিবর্তনের মাধ্যম হিসাবে রমাদানকে আমরা নিতে পারি নাই? যদি নিতাম তাহলে সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে শুধু বরকত আর বরকত থাকত, কিন্তু আমরা সেভাবে নিতে পারি নাই। এজন্য আসুন, গুনাহের সাগরে ডুবে আর কতকাল থাকব, গাফলতির ঘুম আমাদের আর কবে থাকবে, আমরা নিজেদেরকে সূত্রে নেওয়া, সূত্রে নেওয়ার উদ্দেশ্যে আমরা নিজেদেরকে এই রমাদানুল কারীমের প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্যে চেষ্টা করা দরকার এবং রমাদান থেকে তাকওয়ার যে শিক্ষা আমরা পাব জীবনের প্রতিটি পদে পদে, সেটা বাস্তবায়ন ঘটানোই আমাদের কাজ হওয়া দরকার। গোটা পৃথিবীর চিত্র যদি আমরা দেখি, আমরা দেখতে পাই মুসলমানেরা সেই গাজা উপত্যকায় যারা বসবাস করে, মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে সেই ভূমি, মুসলমানেরা ক্ষতবিক্ষত হচ্ছে, মসজিদে আকসা কাফের বেদিনদের নির্যাতনের শিকার, মানুষের নিরাপত্তা খুবই কম। অমুসলিমদের দেশে যে সকল মুসলমানরা বসবাস করে তাদের দিন অনেক কঠিন যাচ্ছে, সেই সাথে মুসলমান দেশের অর্থনৈতিক অবস্থার একটা মন্থর গতি, মুসলমান দেশগুলো দেউলিয়া হওয়ার কাছাকাছি, তারা অর্থনৈতিকভাবে তারা বিপর্যস্ত, অন্যদের গোলামে পরিণত হচ্ছে। এইভাবে মুসলমানদের উন্নতির হার কেন যেন একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। একচাটিয়া সকল ধনীরাই রাজত্ব করছে পৃথিবীতে, পুরো সমাজ জুড়ে অপরাধ ছড়িয়ে পড়ছে, রাজনৈতিক অঙ্গনে কোনো নিরাপত্তা নাই, এক দলের হাতে অন্য দল নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে এবং যাদেরকে রাজনৈতিকভাবে বন্ধু বানানো দরকার তাদেরকে রাজনৈতিক অঙ্গনে শত্রু বানিয়ে ফেলা হচ্ছে, যাদেরকে শত্রু কোরআন কারীম এবং হাদিস যাদেরকে শত্রু বলেছে রাজনৈতিক অঙ্গনে, আমরা তাদেরকে বন্ধু বানিয়ে আমরা আমাদের শত্রুদেরকে বন্ধু বানিয়েছি এবং আমাদের বন্ধুদেরকে শত্রু বানিয়ে ফেলছি। সম্মানিত হাজিরিন, অপরাধ দমনের জন্য নিরাপত্তা বাহিনী অকার্যকর, তিলকে তাল করে সামান্য বিষয়টাকে অনেক বড় করে ফলোআপ করে একটা বড় বিচার হচ্ছে আর বড় বড় ক্রাইমগুলোকে
তারা উপরে তারা বেঁচে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। আজকে মানুষের মধ্যে হতাশা দুশ্চিন্তা এগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর অপরাধ প্রবণতাও বেড়ে যাচ্ছে। মানুষ হতাশ হয়ে নিজে নিজে আত্মহত্যার প্রবণতাও পৃথিবীতে অনেক বেড়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা আজকে যুগের আবর্তনে আমাদের এবছরের সিয়াম সাধনা আমাদের পরিবর্তন লাগবে। আমাদের আত্মিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, নিজেকে সূত্রে নেওয়ার পরিবর্তন, সকল পরিবর্তন আমাদের আনার জন্যে আল্লাহ তাআলা একটি মাস আমাদেরকে প্রশিক্ষণ দেন। কিন্তু সেই প্রশিক্ষণকে আমরা সেই প্রশিক্ষণের আলোকে নেই না, আমরা এটাকে আমাদের সামান্য আত্মিক সাধনার ফল হিসাবে আমরা নেই, কিন্তু এর ফিডব্যাক, এর কল্যাণ যে কত ব্যাপক এটা যদি আমরা বুঝতাম, সুন্দর উপলব্ধি নিয়ে, সঠিক বুঝ নিয়ে যদি সিয়াম সাধনা আমরা করতাম, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন এবং বিপ্লব হইত, কিন্তু সেটা আমাদের নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতদিন না তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। অর্থাৎ নিজেরা নিজেদের অবস্থান থেকে পাকাপোক্ত, খাঁটি, নির্ভেজাল, সচেতন মুসলিম এবং ইমানদার হওয়া এই কাজটা নিজেদের আগে করতে হবে। নিজেরা যদি সচেতন এবং নির্ভেজাল না হতে পারি, নিজেরা যদি পরিবর্তন না হতে পারি, তাহলে কাঙ্ক্ষিত মানের জাতীয় আন্তর্জাতিক কোনো পরিবর্তন দেখা দিবে না। এজন্যে নিজেদের পরিবর্তনের কথাই আমাদেরকে বলা হয়েছে। সম্মানিত হাজির, রমাদান কারীম 30 দিনের একটা দীর্ঘ সফর, একটা দীর্ঘ প্রশিক্ষণ, একটা দীর্ঘ ট্রেনিং। এই 30 দিন আমরা আমাদের বৈধ খাবার এবং স্ত্রী সহবাস থেকে, আমরা বিরত থেকে আমরা এক ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকি, সেই সাথে আল্লাহর নিষিদ্ধ সকল কাজ থেকে আমরা বিরত থাকি। আমাদের সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে লাগাইতে আসে, আমাদের জবাব হাদিস শরীফে শিখিয়ে দিয়েছেন, আনা সাইম, আমি রোজাদার, আমি তোমার সাথে এত বেচাল পারতে পারবো না, আমি ঝগড়া বিবাদে নাই, এ ধরনের কথা বলে। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 30 দিনের একটা নৈতিক প্রশিক্ষণ দেওয়া হয়। মনোবিজ্ঞানীরা বলেছেন, কেউ যদি একটি কাজ থেকে, যে কোনো একটি কাজের 6 থেকে 21 দিন ভালোভাবে প্রশিক্ষণ একটি কাজ নিয়মিত করে, তাহলে সেই কাজটা তার মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায় এবং সেটা তার অভ্যাসে পরিণত হয়। অথচ মনোবিজ্ঞানীরা 7 থেকে 21 দিনের কথা বলেছে, কিন্তু আল্লাহ আমাদের প্রশিক্ষণ দিয়েছেন গোটা 30 দিন। কিন্তু আমরা আমাদের চরিত্রে ইসলামিক নৈতিক গুণাবলী, আল্লাহর ফরজ বিধানের পাইরবি, আদর্শিকভাবে ইসলামী আদর্শকে ধরে রাখার গুণ, এই গুণাবলী আমরা 30 দিন করে পালন করেও 12 মাসের গুণ আমরা অর্জন করতে পারি না। অথচ মনোবিজ্ঞানীরা কত সুন্দর করেই বলেছেন। সম্মানিত হাজিরি, আজকে সিয়াম আমাদের জন্য একটা প্রশিক্ষণ, আমাদের ভালো করার জন্য একটা প্রশিক্ষণ। একজন ডাক্তার যখন একটি ক্রিয়াশীল ঔষধ কোনো ব্যক্তিকে দেয়, সেই ক্রিয়াশীল ঔষধ খাওয়ার পরে সে সুস্থ হয়ে যায়। অথচ আমাদের একটি মাস সিয়াম সাধনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আমরা সেই ক্রিয়াশীল একটি ইবাদত আমাদের চরিত্রে নেওয়ার পরেও দেখা যায় আমরা নৈতিক গুণ বলে এখনো মানসিকভাবে অসৎ প্রবণতা পালন করি, এখনো বড় বড় গুনাহে লিপ্ত, এখনো মাদকতায় লিপ্ত, এখনো জেনা বিচারে লিপ্ত, এখনো অন্যের সম্পদ অন্যায় অবৈধ
প্রকাশ করার কাজে লিপ্ত, এখনো সবলেরা দুর্বলের উপরে নির্যাতনে লিপ্ত, এখনো নানা রকম পাপ কাজে আমরা লিপ্ত রয়েছি, সম্মানিত হাজির। এজন্য সিয়ামের এই দিনগুলোতে আমাদের প্রশিক্ষণ নেওয়ার একটা সুন্দর সময়। আমরা আত্মশুদ্ধির জন্য এর চেয়ে ভালো আর উপযোগী সময় আর পাবো। আর রোজার মাস, সিয়াম সাধনার মাস ছাড়া নিজেকে পরিশুদ্ধ করার মতন ভালো সুযোগ আমরা আর পাবো না। আজকে পরিশুদ্ধ এবং তাজকিয়ায় নফসের কথা বলে উপমহাদেশে অনেক প্রতারকরা নিজেদের আখের গুছিয়ে লক্ষ লক্ষ মানুষকে ভ্রান্ত আকিদা বিশ্বাস ঢুকিয়ে দিয়ে তাজকিয়ায় নফস এবং পরিশুদ্ধের কথা বলে মানুষকে গোমরা এবং বাতিল আমল শিক্ষা দিচ্ছে। মানুষের আসল কাজ, পৃথিবীতে আল্লাহ কি জন্য মানুষকে পাঠালো সেই কনসেপ্টটাকে ভুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কিছু জিকিরের সবক এবং তালিম দিচ্ছে। অথচ আত্মশুদ্ধির জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন এই রমাদান কারী। এটাই আমাদের তাজকিয়ায় নফস এবং আত্মশুদ্ধির একটা সুন্দর সমন্বয় সুযোগ। এটাকেই আমাদের সেইভাবে দিনের সঠিক বুঝের আলোকে আত্মশুদ্ধির এই মাসকে আমাদের এটাকেই গ্রহণ করতে হবে, সম্মানিত হাজিরিন। এজন্য আসুন আমরা এই রমাদান কারিমে আমাদের আত্মশুদ্ধিকে আমরা গ্রহণ করব। গাফলতির সকল পর্দা, গোমরাহির সকল পর্দা যেন আমাদের ছিঁড়ে যায়, আমরা যেন দিনের সঠিক বুঝটা বুঝতে পারি। এবং সার্বক্ষণিক আমরা চিন্তা করতে হবে, আমরা কি উন্নত নৈতিকতা সম্পূর্ণ মানুষ হব নাকি আমরা ধ্বংসের অতল তলে তলিয়ে হারিয়ে যাব। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে গঠন করেছেন, সূরা তিনের মধ্যে বলছেন, আবার তোমরা আরো তলদেশে আসফালা সাফিলিন, তোমাদের বৈশিষ্ট্য হলো তোমরা নিচের দিকেই যাচ্ছ। আল্লাহ তাআলা চায় আমরা উন্নত হয়ে আমরা উন্নত মানবিক গুণাবলী অর্জন করে একটা স্বর্ণ শিখরে উঠি, আমরা জান্নাতে পৌঁছাই। কিন্তু না, আমাদের প্রবণতা আমরা শুধু তলে হারিয়ে যাচ্ছি, গুনাহের সাগরে আমরা অতল তলে তলিয়ে যাওয়ার যে মানসিকতা সে থেকে বেরিয়ে আসার জন্য এই সিয়াম সাধনা। সম্মানিত হাজিরিন, সিয়ামের এই মাসে আত্মগঠনের একেবারে সহজ এবং এটাকে বলা হয় স্রোতের অনুকূলে সাঁতার কাটা। একজন মুমিন বান্দা যখন সুফিদাতুশায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়, যখন সর্বদিক যেদিকেই তাকায় সেদিকেই দেখি লোকেরা শুধু রোজাদার, শুধু কল্যাণের কাজ, শুধু সওয়াবের কাজ, শুধু ভালো কথা, শুধু নরম কথা, চারিদিকে শুধু তাকওয়ার বৃষ্টি মনে হয় বর্ষণ হচ্ছে, সমাজে এমন একটা অবস্থা দেখা যায়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, যেহেতু আমাদের এটা কমপ্লিট পরিপূর্ণ ইসলামী সমাজ না, এজন্য কিছু অনৈতিক কাজ তো থাকবেই। কিন্তু তাছাড়া মুসলিম মানুষের মধ্যে যখন আমরা দেখি, তখন দেখি একটা বিশাল সুন্দর পরিবেশ। এই সুন্দর পরিবেশে শয়তানকে বাইরে রেখে আমাদেরকে আত্মশুদ্ধির একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই রমাদানে আমাদের পরিবর্তনের সুযোগটা হলো স্রোতের বিপরীতে সাঁতার কাটা নয়, বরং স্রোতের অনুকূলে সাঁতার কাটলেই আমি আত্মশুদ্ধি করতে পারবো। এখন আর এত বেশি কঠিন নয়, যেদিকে জনস্রোত মসজিদের দিকে, এবাদতের দিকে, কোরআনের দিকে, আল্লাহর জান্নাতের দিকে, আমি তাদের সাথে একটু হেঁটে হেঁটে গেলে কিছু আমল করলে নিজেকে আত্মশুদ্ধি আমি করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমাদের যে ব্যাপক সংখ্যক লোক তারাবির সলাতে উপস্থিত হয়, হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখন যেভাবে কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআনের দিকে কোরআন শোনার জন্যে তারাবির সালাতে অংশগ্রহণ করে, এবং মানুষ যেভাবে আমলি জিন্দিগি যেভাবে চারিদিকে গঠন দেখা যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের ইমান, আমাদের হৃদয় ইমানের দিক দিয়ে শক্তিশালী হয়। এজন্যে আমাদেরকে
অলস এবং নিস্তেজ থাকা নয়। আমরা যে কয়টা দিন আছে আমাদের আমলি জিন্দিগিতে জিন্দিগিতে একটা পরিবর্তন আমাদের আনতে হবে এবং আমাদের মসজিদগুলো কি সুন্দর পরিবর্তন, মসজিদগুলো ভরপুর, প্রত্যেকটা মসজিদই ভরপুর। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে 12 মাস টিকিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা এবং আমাদের মুজাহাদা করতে হবে। আমাদের এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমি আমার ধারণার চাইতেও বেশি কর্মক্ষম, আমি আমার ধারণার চাইতেও বেশি কাজ করতে পারি, আমি আমার ধারণার চাইতেও শক্তিশালী। কিভাবে? আমরা দেখেন রমাদান কারিমে একেবারে রুটিন যদি হিসাব করে তারাবি বিশ্রাম না নিতে নিতেই ফজর, ফজর পড়ে আবার কিছুক্ষণ বিশ্রাম না নিতে নিতে দিনের কাজ, অন্যান্য ইবাদত, এরপরে সলাতে আসা, পাঁচ ওয়াক্ত নামাজে কিন্তু জামাতে আমরা করছি, যারা আলহামদুলিল্লাহ সিয়াম সাধনা করছি, কত পরিশ্রম করছি, তারপরেও কিন্তু আমাদের কাছে কোনো তেমন বেশি ক্লান্তি বোধ আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে না। তাহলে 12 মাস কেন মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন মনে? তার মানে সারাদিন না খেয়ে থাকার মতো একটা কঠিন কাজ আমি করছি, তাহলে আল্লাহর অন্যান্য বিধান পালন করতে কেন আমার কাছে এত কঠিন লাগবে? অর্থাৎ এই রমজানে প্রশিক্ষণ হচ্ছে যে আমি আমার ধারণার চাইতেও আমি শক্তিশালী, আমি আমার ধারণার চাইতেও দানশীল। রমজানুল কারিমে আমরা যেভাবে দান করি, অন্যান্য সময় কিন্তু এত দান করি না, আমার ক্ষুদ্র আয় থেকেই আমরা যেভাবে দান করি অন্যান্য সময় কিন্তু আমরা এটা করি না। এজন্য এই রমাদানুল কারিমে আমাদের এই কল্যাণের মরশুমে আমাদের লাভজনক এই সময়টাকে আমাদের খেলায় খেলায় অবহেলায় কোনোভাবেই যেন কাটে না কেটে যায়, আমাদের একটা গুণগত পরিবর্তনের নিয়তে সওয়াবটা পাবই কিন্তু পরিবর্তনটাকে সামনে রেখে সিয়াম সাধনা আমাদের করতে হবে। সম্মানিত হাজেরিন, মৌলিক কয়েকটি পরিবর্তন আমাদের সিয়ামের মাধ্যমে আসে, তার মধ্যে একটা হলো আমাদের অভ্যাসের পরিবর্তন। আমরা ফজরের টাইমে না ডেকে ঘুমাইতাম, এখন ফজরেরও এক দেড় ঘন্টা আগে উঠে আমরা সলাত আদায় করি, এটা আমাদের অভ্যাসের পরিবর্তন হচ্ছে। আমরা নিয়মিত তিন বেলা খেয়ে একটা পেটুক মানুষে রূপান্তরিত হয়েছিলাম, এখন আমরা এক বেলা না খেয়ে 15 ঘন্টা 12-13 ঘন্টার একটা লম্বা সময় না খেয়ে আমাদের একটা অভ্যাসের পরিবর্তন করছি। এরপরে আমাদের ইবাদতের পরিবর্তন, আগে যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সাধারণ ইবাদতই করতাম না, একজনের সাথে সহজেই দেখে পড়ে ঝগড়া করতাম, গাল গল্প গুজবে অশ্লীল বাক্য কথাবার্তা বলে গুনাহের কাজে অনেক সময় ধরে লিপ্ত হইতাম, কিন্তু এখন অল্প সময় কিন্তু আমরা অল্প সময়ের জন্য এগুলো লিপ্ত হতে চাই না। আমাদের ইবাদতের জিন্দগিতেও পরিবর্তন হচ্ছে, আমাদের অন্তরের অনুভূতিতে আগে যেভাবে পাপ চিন্তা এসে ঘোরাঘুরি করতো, রমাদানুল কারিমে আমাদের এত বেশি পাপ চিন্তা আসে না, আমাদের মনের অবস্থানের কি পরিবর্তন হচ্ছে। এবং আমাদের সম্পর্ক বাবা মায়ের সাথে সন্তানের, স্ত্রীর সাথে স্বামী, এরপরে আপনার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, একটা অপরিচিত মানুষের সাথে কি সম্পর্ক, রমাদানুল কারিমে আমরা যেভাবে করি সম্পর্কটা, যেভাবে লালন করি সম্পর্কটাকে, যেভাবে যত্ন করি, এটা অন্য কোনো সময় আমরা করি না, এটা আমাদের পরিবর্তন। এই পরিবর্তনকে 12 মাস টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা, এটা আমাদের জন্য এই রমাদানের পরিবর্তনের অংশ। এরপরে অল্পে তুষ্ট সামান্য বিষয়ে কি আমরা রমাদানুল কারিমে অল্প কিছুতেই আমরা যেমন তুষ্ট, সেটা বছরের অন্য সময় কিন্তু আমরা এভাবে আমরা তুষ্ট হতে পারি না। সম্মানিত হাজির, এখন এই পরিবর্তন ধরে রাখার জন্যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই পরিবর্তন হতেই হবে নিজেকে, তওবা কবুলই হবে না নিজেকে পরিবর্তন না করলে। রমাদান, যে ব্যক্তি রমাদান কারিমের রোজা রাখবে ইমানান, ইমানের সাথে, ইহতিসাবা, এই ইহতিসাব শব্দের অর্থ হলো পরিবর্তন, ইহতিসাবের অর্থ হলো সংশোধন। একজনের, একজন ইমানের সাথে রোজা রাখছে কিন্তু সে সুদ পুরুষের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, এই নিয়ত করে নাই, তাইলে তার এই রমজানের গুনামাফ হবে না। এইভাবে একজন ইমানের সাথে রোজা রাখছে কিন্তু অশ্লীলতার সাথে সম্পর্ক রাখবে, পরকীয়া সে করে যাবে, সে মাদকের সাথে সম্পর্ক রাখবে,
পরিবর্তন হবে না এই নিয়ম তার নাই তারে রোজা গুনাহ মাফ হবে না রোজার উদ্দেশ্য হাসিল হবে না সিয়ামের উদ্দেশ্য হাসিল হতে হইলে পরিবর্তন লাগবে আর এই পরিবর্তনকে পরিবর্তন আনার জন্য আমাদের সামনে রাখা লাগবে আল্লাহ যে বলছে হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম নিজের পরিবর্তন না হইলে জাতির পরিবর্তন কওমের পরিবর্তন হবে না নিজের পাবলিক ক্যারেক্টার যদি মুনাফিকে ভরপুর থাকে তখন জাতীয় নেতৃবৃন্দ এমন আল্লাহ বানায় দেয় যারা যারা বেশি অত্যাচার করে বেশি জুলুম করে বেশি মানুষের সম্পদ লুটে পুটে খায় এমন বানায় দেয় কারণ হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম নিজেকে তাকওয়াবান না বানাইলে নিজেই পয়সার কাছে অল্পতে বিক্রি হয়ে গেলে নিজেই অন্যায়ের পক্ষে মানে ব্যক্তিগত সম্পর্ক বা পয়সার কারণে সাপোর্ট দিলে তখন জাতীয় সব কিছুই এরকম দেউলিয়া হইতে আর বাকি থাকে না এই জন্য এই সিয়াম আমাদেরকে পরিবর্তন আনার জন্য কোরআনের এই আয়াতটা আমাদের সামনে রাখতে হবে যে আমাদের নিজের পরিবর্তন আনতে হবে সেই সাথে কোরআনে আরেকটি আয়াত আছে লিমাইয়াশা মিনকুম আইয়াতাকদ্দামা আও ইয়াতাআখ্খার তোমাদের যে চায় সে এগিয়ে যেতে পারে যে চায় সে পিছনে যেতে পারে দুটি অবস্থা জান্নাতের দিকে জাহান্নামের দিকে দুনিয়াকে উন্নত করার জন্য অথবা দুনিয়াকে দেশকে রসাতলে নেওয়ার জন্য যে চায় তোমরা এই কাজটা করতে পারো আল্লাহ বলতেছেন তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের দিকে উন্নতির দিকে আলার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে এরপরে আল্লাহর আরেকটি আয়াত সামনে রাখতে হবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তোমাদের মধ্যে যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদের হেদায়েতের রাজপথ দেখাবো হেদায়েত কি এটা আমি তাদের বুঝাই দেবো আমার মধ্যে চেষ্টা করা লাগবে তাহলে এই চেষ্টাটাই হলো এই সিয়াম দীর্ঘ 30 দিন অনবদ্য চেষ্টার মাধ্যমে আমরা হেদায়েতের রাজপথ পেতে চাই পয়গম্বরের আরেকটি হাদিস আমাদের সামনে রাখতে হবে যে ব্যক্তি রমাদানুল কারীম পেল অথচ গুনাহ মাফ করতে পারল না তার জন্য ধ্বংস অনিবার্য সে ধ্বংস তার মানে রমজান মাসে গুনাহ না মাফ করাইলে আমার সাধারণ কোনো ক্ষতি না বড় ধরনের ক্ষতি আমার অনিবার্য ধ্বংস সম্মানিত হাজিরিন এই জন্য রমাদানুল কারীমকে গনিমত হিসাবে আমাদের নিতে হবে অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করবেন এই কারণেই তো রমাদান আমাদেরকে দিয়েছেন যদি আমরা সেই ফর্মুলায় চলি সম্মানিত হাজিরিন সেই সাথে আমাদের চেতনা এবং উপলব্ধিতে যদি এইটা থাকে যে এবছরের রমজান আমার জীবনের শেষ রমজান আগামী রমজান আসতে নাও পারে এই চেতনা থাকলে রমজানের প্রশিক্ষণ নিতে কোনো অলসতা আসবে না কোনো বিরক্তিবোধ হবে না বরং আরো উৎসাহ উদ্দীপনার সাথে সতেজতার সাথে এতে ভাইরা আসে ভালো লাগে যে কত মুসল্লি আগে যে এরকম মন এখন কত সময় ধরে ইবাদত করে তারাবি পড়ে তারপরে মন কত সতেজ সম্মানিত হাজিরিন এই জন্য আমাদের এই বিষয়টা চেষ্টা করতে হবে আহনা বিন কায়েস তাকে বলা হলো আপনি তো বৃদ্ধ মানুষ বুড়ো হয়ে গেছেন আপনাকে সিয়াম দুর্বল করে দিবে আপনি সিয়াম রাখেন না কষ্ট করে রোজা রাখার দরকার নাই তিনি বললেন আমি এক লম্বা সফরের জন্য প্রস্তুতি নিতেছি আমি কিসের রোজা ভঙ্গ করব অর্থাৎ পরকালে লম্বা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে আমাদের বয়োবৃদ্ধ মানুষেরা কি কষ্ট করে রোজা রাখে অথচ ইয়াং তরুণ যুবক যুবতীরা তারা রোজা রাখে না সম্মানিত হাজিরিন ধ্বংস তাদের জন্য এইভাবে ইয়াকুব বিন ইউসুফ আল আহনাম তার একটি বর্ণনা এসেছেন আমাদের কাছে সংবাদ পৌঁছেছে যে তিনি বর্ণনা করেছেন যে আমাদের কাছে সংবাদ পৌঁছেছে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার নিজের বন্ধুদেরকে বলবে হে আমার বন্ধুগণ দুনিয়াতে আমি তোমাদের দিকে তাকিয়েছিলাম তোমাদের মুখটা শরবত পানের জন্য সংকুচিত ছিল তোমরা সলাত নানান রকমের খাদ্য থেকে তোমাদের মুখকে বিরত রেখে মুখটাকে শুকিয়ে ফেলেছিলে আর তোমাদের চোখ অবনত ছিল খারাপ জায়গায় চোখ দেও নাই তোমাদের তল পেট ছিল খালি সুতরাং তোমরা আমার জান্নাতের মেহমান নিয়ামত উপভোগ করতে থাকো কিছুক্ষণ পর পর পান পাত্র ঘুরেরা তোমাদের সামনে নিয়ে আসবে সম্মানিত হাজিন হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর বলিদের সাথে আলোচনাকালে
জান্নাতে এই সকল নেক বান্দারা কুরদের সাথে কুরেরা তাদের জন্য পান পাত্র নিয়ে আসবে আর তারা হেলান দিয়ে বসে থাকবে আর তাদের জন্য রকমারি খাবার নিয়ে আসবে কুরেরা তাদেরকে বলবে জান্নাতের কুরেরা তাদেরকে বলবে আল্লাহ তাআলা গ্রীষ্মকাল এই যে এখন কি মাস চৈত্র মাস না এই গ্রীষ্মকালের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা এই গ্রীষ্মকালে তোমাদের চেহারার দিকে তাকিয়েছিল এবং তোমাদের চেহারার যে শুকনো মুখ তোমাদের পানি পিপাসায় আত্মহারা হয়ে যাচ্ছিলে তোমাদের কষ্ট হচ্ছিল এই কষ্টের সময় তোমাদের দিকে তাকিয়ে আল্লাহ তোমাদের নিয়ে গর্ব করে ফেরেশতাদের সাথে সে অহংকার করে গর্ব অহংকার করেছিল যে আমার বান্দারা এত কষ্ট করে আমাকে বিশ্বাস করে সিয়াম রাখছে সুতরাং আমি তাদেরকে মাফ করে দিলাম আর তোমরা তোমাদের স্ত্রীদের তোমাদের স্বাদ আল্লাহ পানীয় পান থেকে বিরত ছিলে এজন্য আমাদের মতো হুর তোমাদেরকে উপহার দিয়েছে এ নাও আমাদের সাথে তোমাদের বিয়ে এখন থেকে আমরা তোমাদের জন্য হালাল মানে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এজন্য আমাদের এই সিয়াম যত কষ্টই হোক আত্মশুদ্ধির জন্য নিতে হবে পরিবর্তনের জন্য নিতে হবে গুনাহমাফের জন্য নিতে হবে এবং অগণিত সওয়াবের জন্য নিতে হবে এবং পরকালে সুপারিশ পাওয়ার জন্য কত জায়গায় দৌড়ায় অথচ আল্লাহ রাসূল বলছে আশিয়ামুল কোরআন সিয়াম এবং কোরআন ইশফাআনি লি আব্দি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা আর হলো আপনার কোরআন এই দুটো জিনিস আমাদের পক্ষে সুপারিশ করবে এই জন্য এই দুটোকে আমাদের পীর বানাইতে হবে আমাদের রাহবার বানাইতে হবে